শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের মধ্যে প্রকাণ্ড প্রাচীন গাছের গোড়ায় আগুন। আজ সকাল 11টা নাগাদ শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে সুপ্রাচীন বিরাট আকার খিরিশ গাছের তলায় হঠাৎই আগুন জ্বলতে দেখে প্রাচীরের পেছনে এক দোকানদার। তড়িঘড়ি সে অন্য আরও দুই একজন দোকানদারের ওই স্থানের পাশেই হাসপাতালে একটি কল থেকে জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা করতে থাকেন। এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, প্রাচীর দিয়ে ঘেরা বাউন্ডারির মধ্যে ব্যবহৃত বাতিল কাগজপত্র বিভিন্ন জঞ্জাল ফেলে থাকেন অনেকেই। গাছের গোড়ায় কীভাবে আগুন লাগলো তা জানা সম্ভব হয়নি, তবে সকলের প্রচেষ্টায় 15 মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ওই খিরিশ গাছের তলায় দীর্ঘদিন ধরে পড়ে থাকা গাছের মোটা ডাল ও গুড়িতেও আগুন লেগে যায়। তবে জীবন্ত প্রাচীন গাছটির গোড়ায় আগুন লাগার ফলে ক্ষোভ প্রকাশ করেছেন শান্তিপুর সায়েন্স ক্লাবের সদস্যরা। দোকান থেকে দেখতে পাই পেছনে আগুন ঘটছে। তোমার দোকান পেছনে? আমার দোকানের সামনে। মানে থেকে ধোঁয়া দেখতে পেয়ে আমি পেছনে আসি, আমি আর সরজিত এসে জল ঢেলে ঢেলে আগুন নিভাচ্ছে। তো দমকলের খবর দেওয়া হয়েছে জানো? হাসপাতাল কেউ জানে, কর্তৃপক্ষ জানে? বাবলুদাকে ফোন করা হয়েছিল, বাবলুদা এসেছিল। বাবলুদা এখন কলের পাইপ আনতে গেছে, কলের পাইপ দিয়ে জল নিভানো হবে। আচ্ছা, প্রায় কি আগুন ধরে নাকি এখানে? এই প্রথম দেখলে? কি নাম তোমার? আমার নাম ঝন্টু বর্মণ। কোথায় দোকান? এত হেলমেট ফেল বাবলু, দমকলে ফোন করেছিস? দমকলে ফোন করেছিস বাবলু? নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, খবর দিনভর।